দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি রওজাই জাবিদ ঐশী। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ, নানা মাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরব। অনুষ্ঠানটি উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন। সারা দেশে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে ছিসি উৎসব বা চীনা ভ্যালেন্টাইন্স ডে উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপনে সাংস্কৃতিক ঐতিহ্যকে ঠিক রেখে দেশজুড়ে ছিল বর্ণিল আয়োজন। এই উৎসবকে ঘিরে তরুণ তরুণীদের উৎসাহ উদ্দীপনা থাকে বেশি। আনন্দ আয়োজনের পাশাপাশি এদিন অনেক কপুত কপুতি বিয়ের পিঁড়িতেও বসেন। রিপোর্টে থাকছে বিস্তারিত। চীন জুড়ে বিভিন্ন আকর্ষণীয় কার্যক্রমের মধ্য দিয়ে গেল সপ্তাহে ছিসি উৎসব উদযাপন হয়েছে। দুই প্রেমিকের 2000 বছরের পুরানো কিংবদন্তি থেকে উদ্ভূত এই ছিসি উৎসব চীনা ভ্যালেন্টাইন্স ডে নামেও পরিচিত। দক্ষিণ চীনের কুয়াংতুং প্রদেশের চুছুয়ান গ্রামে এই উৎসবের ঐতিহ্যবাহী প্রথা অনুযায়ী প্রিয় মানুষদের জন্য হস্তশিল্প তৈরি করে উপহার দেন স্থানীয়রা। আবার এমন কিছু সাংস্কৃতিক আয়োজনও করা হয় যা দেখে সবাই প্রেমময় অনুভূতির পাশাপাশি চীনা ঐতিহ্যগত সংস্কৃতির গভীরতা অনুভব করতে পারেন। এই উৎসবের সঙ্গে দলে দলে বিয়ের একটি প্রচলন আছে। তরুণ তরুণীদের মধ্যে প্রেমময় সম্পর্কের পরিণতি হিসেবে পরিবারগুলো চায় তাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে। তাই অনেক তরুণী এই উৎসবের সময়টাকে বেছে নেয় গাঁট ছড়া বাঁধার জন্য। আর তাই ঐতিহ্যগত নিয়ম আর সাজসজ্জায় দলে দলে বিয়ের আয়োজন চলে চীনে। এই বিশেষ দিনে মধ্য চীনের হনান প্রদেশের লুশি কাউন্টিতে মোট 77 জন নবদম্পতিকে একসঙ্গে আয়োজন করে বিয়ে দেওয়া হয়। আধুনিকতা ও কম খরচে বিয়ে সংস্কৃতির প্রচারের জন্য পূর্ব চীনের শান্তুং প্রদেশের ইউয়ান কাউন্টিতে লোক সংস্কৃতি পরিবেশনার আয়োজন করা হয়। উত্তর পশ্চিম চীনের কানসু প্রদেশের সি হ কাউন্টিতে রীতিনীতি এবং স্থানীয় সংস্কৃতিকে ব্যাপকভাবে প্রদর্শনের জন্য থিমযুক্ত একটি সিরিজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উৎসব উপলক্ষে পূর্ব চীনের চিয়াংসি প্রদেশের উছাং শহরে একটি সম্মিলিত ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে 100 দম্পতি বিয়ে করেন। এদিকে মধ্য চীনের হুনান প্রদেশের ছংচিয়াচিতে অনেক চীনা এবং বিদেশি পর্যটককে ঐতিহ্যবাহী হানফু পোশাক পরিধান করে ঘুরে বেড়াতে দেখা যায়। এই উৎসব উপলক্ষে দক্ষিণ পূর্ব চীনের ছংচিং মিউনিসিপ্যালিটিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় যা দর্শকদের গ্রীষ্মের তাপ থেকে বাঁচতে উৎসবের পরিবেশ উপভোগ করার সুযোগ করে দেয়। ছংচিংয়ের আরেকটি প্রাচীন শহর ওয়ানলিং আরেকটি মনোরম স্থান। সেখানে দর্শনার্থীদের ঢল নামে লণ্ঠন শো ও উজ্জ্বল আতশবাজি দেখতে। রওজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা। এদিকে চীনা ভ্যালেন্টাইন্স ডে বা ছিসি উৎসব উদযাপন উপলক্ষে জমকালো গালা অনুষ্ঠান সম্প্রচার করেছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। গালায় বর্ণিল পরিবেশনার মাধ্যমে ঐতিহ্যবাহী সংস্কৃতির সংমিশ্রণ ঘটেছে। সিএমজির একাধিক চ্যানেল এবং প্ল্যাটফর্মে এই গালা সম্প্রচার করা হয়। চলুন দেখে আসি গালা অনুষ্ঠানের এক ঝলক। চীনা চান্দ্র ক্যালেন্ডারের সপ্তম চান্দ্র মাসের সপ্তম দিনে চীনা ভ্যালেন্টাইন্স ডে বা ছিসি উৎসব উদযাপন করা হয়। এবছর সেই দিনটি আগস্টের 10 তারিখ পড়ায় সেদিনই উদযাপন করা হয় এই উৎসব। আর এই উৎসবকে কেন্দ্র করে বর্ণিল গালা অনুষ্ঠান সম্প্রচার করে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। চীনা প্রেমের অত্যাশ্চর্য পরিবেশনার মাধ্যমে সিএমজির উৎসব গালা দর্শকদের ভীষণ মুগ্ধ করে। গালার শুরুতে একটি গানের সঙ্গে ছিসি রীতিনীতির একটি পরিবেশনা মঞ্চস্থ হয়। অনুষ্ঠানের মূল মঞ্চটি
মধ্য চীনের হুবেই প্রদেশের ইউনসি কাউন্টিতে তৈরি করা হয়। এটি কাউহার্ড এবং ওয়েভার গার্লের পৌরাণিক ব্যক্তিত্বের মধ্যে বার্ষিক সাক্ষাতের কিংবদন্তিকে স্মরণ করে উদযাপন করা হয়, যা কাউহার্ড এবং ওয়েভার গার্লের কিংবদন্তির জন্মস্থান। এআই প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে 7টি চীনা শহরের 7টি প্রাচীন গাছকে গালায় শুভেচ্ছা জানানো হয়। চীনা ভালোবাসা দিবসের মূল চেতনাকে প্রেমময় ও ঐতিহ্যের মুগ্ধকর প্রদর্শনে প্রাণবন্ত হয়ে ওঠে গোটা অনুষ্ঠান প্রাঙ্গণ। পুরো গালায় সাধারণ মানুষের আবেগ অনুভূতির কথা মাথায় রেখে তারুণ্যের কবিতা ও গান শোনানো হয়। অনুষ্ঠানটি সিসিটিভি 1, সিসিটিভি 3, সিসিটিভি 15 সহ সিএমজির টিভি চ্যানেলগুলোতে সম্প্রচার করা হয়। সিএমজির অফিসিয়াল ওয়েবসাইট ও নতুন মিডিয়া প্ল্যাটফর্মেও এই অনুষ্ঠান দেখানো হয়। ছিসি ফেস্টিভ্যালকে 2006 সালে রাষ্ট্রীয় পর্যায়ের অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত করা হয়। রওজে জাবিদ ঐশি, সিএমজি বাংলা। ইউন্নান প্রদেশের তালিপাই স্বায়ত্তশাসিত অঞ্চল, এটি পর্যটনের জন্য দারুণ সম্ভাবনাময় এলাকা। এর ক্রমবর্ধমান কফি শিল্পের সঙ্গে মিলেছে ঐতিহ্যবাহী টাইডাই শিল্প এবং এখানকার বাসিন্দাদের প্রাণবন্ত উৎসব, যা দেশীয় এবং আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করছে। এই অঞ্চলের অত্যাশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্য এবং স্বাচ্ছন্দ্যময় পরিবেশ ভ্রমণ পিপাসুদের পছন্দের গন্তব্যে পরিণত হয়েছে। দক্ষিণ পশ্চিম চীনের ইউন্নান প্রদেশের তালিপাই স্বায়ত্তশাসিত অঞ্চলে এবছর পর্যটকদের ঢল নেমেছে। এখানকার জাতিগত সংস্কৃতি উপভোগ ও আদিবাসীদের তৈরি কফির স্বাদ নিতে লোকজন ছুটে আসছেন এখানে। চলতি বছরের প্রথম 6 মাসে ইউন্নানে দেশি বিদেশি পর্যটক ভ্রমণ করেছে প্রায় 5,18,00,000 বার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 11% বেশি। এ 6 মাসে মোট পর্যটন আয় দাঁড়িয়েছে 8,026 কোটি ইউয়ানে, এটিও গত বছরের একই সময়ের তুলনায় 2.3% বেশি। পাহাড়ি অঞ্চলটিতে 13টি ছোট জাতিগোষ্ঠীর বাস, এদের 1/3 পাই। তালির পাই টাইডাই মিউজিয়ামে এই জাতিগোষ্ঠীর পূর্বপুরুষদের পোশাক তৈরির দক্ষতা তুলে ধরা হয়। সেখানে দেখা যায় একটি বস্ত্রে নির্দিষ্ট অংশে রং প্রবেশ করিয়ে নানান কৌশলে তৈরি করা হয় নকশা। নীল ও সাদার সমন্বয় ও বিভিন্ন নকশার সাথে 1,000 বছরেরও বেশি পুরনো পাই টাইডাই শিল্প এখন দেশি বিদেশি পর্যটকদের মন জয় করেছে। মিউজিয়ামের পরিচালক দুয়ান শুকুন মনে করেন, জাতীয় অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃত টাইডাইকে এখানকার পর্যটকরা বেশ গুরুত্ব দিয়ে দেখছেন। আমাদের এখানে টাইডাই অপারেটর 40 জন থেকে বেড়ে 200 হয়েছে, যা হাজার হাজার মানুষের কর্মসংস্থান সমস্যার সমাধান করেছে। প্রাচীন এ শহরের আদিবাসীদের তৈরি বিখ্যাত কফির ঘ্রাণেও ছুটে আসছেন তরুণ পর্যটকরা। জরিপ বলছে, চীনের কফি বাগানের 98% উৎপাদন হয় ইউন্নানে। সুতরাং কফি প্রেমীদের পছন্দের তালিকায় যে তালির নাম উপরের সারিতে থাকবে তা তো জানা কথা। শহরের 13.7% এলাকা জুড়ে বিস্তৃত ইরহাই লেকের পাড়ে আউটডোর ক্যাফেগুলোতে এখন ভিড় জমাচ্ছেন তরুণ পর্যটকরা। ধোয়া ওঠা কফির মগ হাতে আউটডোরের খোলামেলা পরিবেশের আস্বাদ নিতে ছাড় দিচ্ছেন না তারা। কখনো ক্যাফের মালিকরা সন্ধ্যার পর আয়োজন করছেন বনফায়ার, সেই সঙ্গে সঙ্গীতের মূর্ছনায় সন্ধ্যাকালীন পার্টিরও আয়োজন হচ্ছে নিয়ম মাফিক। সন্ধ্যার পর বাইরে ঘুরে বেড়াতে ভালো লাগে, বন্ধুদের সাথে আড্ডা তো না দিলেই নয়,
এখানে গান শোনার সঙ্গে বনফায়ারের ব্যবস্থাও রয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে চলতি বছরের জুন পর্যন্ত তালিতে 40টিরও বেশি কফি হাউস তৈরি হয়েছে। এখানকার 600+ পরিবার এখন কফি ব্যবসার উপর নির্ভর করে চলছে। এতে কর্মসংস্থান হয়েছে প্রায় 20,000 লোকের। সন্ধ্যার পরপরই স্থানীয় পায়জাতি গোষ্ঠীর লোকেরা পাবলিক স্কোয়ারে গোল হয়ে নৃত্য পরিবেশন করে। তাদের ঐতিহ্যবাহী রঙিন পোশাক দেখতেও ছুটে যান পর্যটকরা। পাইনারীদের পাগড়িতে থাকে তালির বাতাস, ফুল, বরফ এবং চাঁদের 4টি দৃশ্যের আলপনা। রাস্তার পাশের দোকানগুলোতেও তালিদের পোশাক ভাড়া পাওয়া যায়। পর্যটকরা চাইলে তাদের মতো করে সেজে গুজে ছবিও তুলতে পারেন। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। বাংলাদেশের তরুণ কূটনীতিকদের একটি প্রতিনিধি দল সম্প্রতি চীন সফর করেছেন। তারা সাংহাই নগর পরিকল্পনা প্রদর্শনী হল এবং চীনা কমিউনিস্ট পার্টি বা সিপিসির প্রথম কংগ্রেসের স্মৃতি বিজড়িত স্থান পরিদর্শন করেন। তাদের চীন সফর নিয়ে আরও জানাচ্ছেন আমাদের বেইজিংয়ের সহকর্মী আলিমুল হক। প্রিয় দর্শক শ্রোতা, গত 28 জুলাই বাংলাদেশ থেকে তরুণ কূটনীতিকদের একটি প্রতিনিধি দল চীন সফরে এসেছেন। তারা প্রথমে এসেছেন সাংহাই, এরপর তারা সাংহাই থেকে বেইজিং যাবেন। সাংহাইয়ে তাদের কর্মকাণ্ডের দিকে চলুন চোখ ফেরাই। বাংলাদেশের 25 জন তরুণ কূটনীতিককে নিয়ে গঠিত প্রতিনিধি দলটি 30 জুলাই বিকেলে সাংহাই নগর পরিকল্পনা প্রদর্শনী হল পরিদর্শন করেন। সাংহাই হচ্ছে চীনের উন্নয়নের একটি উজ্জ্বল উদাহরণ। আধুনিক সাংহাই চীনের সংস্কার ও উন্মুক্তকরণের ফসল। সাংহাই নগর পরিকল্পনা হল পরিদর্শনের মাধ্যমে প্রতিনিধি দলের সদস্যরা সাংহাইয়ের উন্নয়ন সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়েছেন বলে জানালেন। প্রথমবারের মতো চায়না এসেছি এবং দ্য সেন্টার ইজ এক্সিলেন্ট এবং আমরা দেখতে পেরেছি সাংহাই কীভাবে আস্তে আস্তে ডেভেলপ করেছে এবং এক কথায় অ্যামিউজিং এক্সপিরিয়েন্স। আমার কাছে খুব চমৎকার মনে হয়েছে যে একটা বিল্ডিংয়ের ভিতর ঢুকে আমি সাংহাইয়ের পুরো হিস্ট্রি, সাংহাই কীভাবে ক্রিয়েট হলো এবং আজকে কীভাবে একটা সুপার টাউন হয়ে গেল, এটা নট অনলি দ্য লার্জেস্ট মেবি দ্য পোর্ট সিটি অফ দিস ওয়ার্ল্ড, তো আমি এটা জানতে পারলাম এখানে এসে কীভাবে হলো এবং তাদের ভবিষ্যৎ মাস্টার প্ল্যানটা কী, এটা আমার জন্য খুব চমৎকার একটা অভিজ্ঞতা ছিল। হোপফুলি এই অভিজ্ঞতাটাকে আমি আমার লাইফেও কাজে লাগাতে পারবো। পরিকল্পনা হল পরিদর্শনের পর বাংলাদেশের তরুণ কূটনীতিকরা চীনা কমিউনিস্ট পার্টির প্রথম কংগ্রেসের স্মৃতি বিজড়িত স্থান পরিদর্শন করেন। স্থানটিতে 1921 সালের 23 জুলাই সিপিসির প্রথম জাতীয় কংগ্রেস আয়োজন করা হয়েছিল। এটি এখন একটি জাদুঘর। এখানে চলচ্চিত্রসহ বিভিন্ন পদ্ধতিতে বাংলাদেশি তরুণ কূটনীতিকরা চীনের বিপ্লব ও উন্নয়ন সম্পর্কে অবহিত হন। নিজেদের চোখে সব কিছু দেখে শুনে তাদের কেমন লাগছে, প্রতিনিধি দলের একজন সদস্য এভাবেই প্রকাশ করলেন তার অনুভূতি। এতদিন কমিউনিস্ট পার্টি কিংবা আপনাদের যিনি লিডার আছেন তার কথা আমরা বইয়ে পড়েছি, বিভিন্ন জায়গা হয়তো টিভি ডকুমেন্টারিতে দেখেছি, বাট ওনার রিয়েল লাইফের ব্যাপারে এতটা ডিপলি কখনো জানা হয়নি। তো এখানে এসে স্টেপ বাই স্টেপ কীভাবে চায়না আজকে এই পর্যায়ে আসলো, কমিউনিস্ট পার্টি, তারপরে আমাদের চায়না যিনি লিডার আছেন মাও সেতুং, তার বিষয়ে আমরা জানতে পারলাম। আউটস্ট্যান্ডিং জার্নি এটা ছিল আমার জন্য। তো হোপফুলি আমার যেটা আগে অর্জিত জ্ঞান আর বর্তমানে যেটা আজকে অর্জন হলো অনেক পার্থক্য, আমি সামনাসামনি অনেক কিছু দেখা এবং উপলব্ধি করার সুযোগ পেলাম। এক দেশের সাথে অন্য দেশের এবং এক দেশের জনগণের সঙ্গে অন্য দেশের জনগণের পারস্পরিক বোঝাপড়া, বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক উন্নয়নে পারস্পরিক সফর ও ভাব বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশের তরুণ কূটনীতিকদের এবারের চীন সফর দুদেশের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে। সাংহাই থেকে আলিমুল হক, চায়না মিডিয়া গ্রুপ। চলচ্চিত্রে বা টিভি সিরিজে পছন্দের চরিত্রে নিজেকে দেখতে অনেকেই ভালোবাসেন, আর এই ভালো লাগা থেকেই তারা চচিয়াং প্রদেশের বিখ্যাত হাং তিয়ান ওয়ার্ল্ড স্টুডিওতে পর্যটন করেন। চীনের হলিউড নামে খ্যাত হাং তিয়ান ওয়ার্ল্ড স্টুডিও একটি জনপ্রিয় পর্যটন স্পট। এখানে ভিন্ন অভিজ্ঞতার আকর্ষণে পর্যটকরা ছুটে আসছেন। হাং তিয়ান ওয়ার্ল্ড স্টুডিও, একে বলা হয় চীনের হলিউড। এখানে এখন পর্যটকের ঢল নেমেছে। চেচিয়াং প্রদেশের তোংইয়াং সিটিতে অবস্থিত এই বিশাল স্টুডিওতে
100-এর বেশি চলচ্চিত্র এবং টিভি ড্রামার শুটিং হয়েছে। এখানে পর্যটকরা নিজেদের পছন্দসই চরিত্রের কস্টিউম পরে ছবি তুলতে পারেন। আমি অনেক টিভি সিরিজ দেখি, সেজন্য আমি প্রাচীন নগরীর পরিবেশ অনুভব করতে চাই। এখানে বিভিন্ন ড্রামায় দেখা অনেক দৃশ্য তৈরি করা হয়েছে। দ্য প্যালেস অফ এম্পেরর চিন নামে একটি শুটিং দৃশ্য ভীষণ জনপ্রিয়। এখানে এসে পর্যটকরা সম্রাট বা পছন্দসই চরিত্রের গেট আপে ছবি তুলতে পারেন। সাম্প্রতিক গ্রীষ্মের ছুটিতে এখানে আসা পর্যটকের সংখ্যা বরাবরের তুলনায় 20% বেড়েছে। সপ্তাহের ছুটির দিনগুলোতে 10,000-এর বেশি পর্যটক আসেন। আমি শুধু অভিনয় করার অভিজ্ঞতা নিতে চেয়েছি। আমি সবসময় কল্পনা করেছি ওইসব ঐতিহাসিক ড্রামায় অভিনয় করলে কেমন লাগবে। আমি এখানে বসের ভূমিকায় অভিনয় করেছি, খুব ভালো লেগেছে। আরেকটি শুটিং সিন সেট হল ছিংমিং সাং হথু। এই সেটে নিজের খুশি মতো কস্টিউম পরে অভিনয় করা যায়। এখানকার শব্দ ও আলোক ব্যবস্থা বেশ ভালো, সেজন্য চরিত্রের ভেতর ডুবে গিয়ে অভিনয় করা যায়। সাধারণত আমরা এত একাত্মবোধ করতে পারি না। গ্রীষ্মের ছুটিতে অনেক শিক্ষার্থী শিক্ষা সফরে এই স্টুডিওতে আসেন এবং মাইক্রোফিল্ম শুটিং সম্পর্কে হাতে কলমে শিক্ষা নেন। ব্যস্ত সময়ে প্রতিদিন 40টি পর্যন্ত মাইক্রোফিল্ম শুটিং করতে পারে। প্রতিটি শুটিং 2.5 ঘন্টা ধরে হয়। শুটিং বেশি হলে আমাদের মজুরিও বেশি হয়। গত বছরের তুলনায় শুটিংয়ের পরিমাণ 15% বেশি। ঐতিহ্যবাহী চীনা পোশাক হানফুর অনেক দোকান রয়েছে হংতিয়ানে। পর্যটকরা এখান থেকে ঐতিহ্যবাহী চীনা কস্টিউম কিনতে বা ভাড়া নিতে পারেন। একই সঙ্গে মেকআপ দেওয়ারও ব্যবস্থা রয়েছে। এই স্টাইল আমাকে সাংহাইয়ের প্রাচীন দিনগুলোতে ফিরে যাওয়ার অনুভূতি দেয়। আমি বেশ সন্তুষ্ট। হার্ডওয়্যার ও সফটওয়্যার সুবিধা বেশ ভালো। আমি পরিবারের অন্য সদস্যদেরকেও এখানে বেড়াতে নিয়ে আসব। এই স্টুডিওতে পর্যটকরা প্রাচীন চীনের ইতিহাস অনুভব করার একটা সুযোগ পান, নিজেও সম্রাট বা বীরের ভূমিকায় অভিনয় করে মজা পান। এখানে হোটেলে থাকারও ব্যবস্থা রয়েছে। হোটেলের কক্ষগুলো সাজানো হয় ঐতিহাসিক থিমে। এই বিশাল এলাকায় ঘুরে বেড়ানোর সময় অনেকটা টাইম ট্রাভেল ধরনের অনুভূতি পাওয়া সম্ভব। চীনের হলিউড নামে খ্যাত এই স্টুডিওতে তাই ভিড় জমেছে বিনোদন প্রত্যাশী মানুষের। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। চীনের সাধারণ মানুষের যেমন আছে কর্মপ্রীতি, তেমনি আছে ভ্রমণ পিপাসা। আর এই ভ্রমণ আগ্রহকে ভিত্তি করে কাজ করছে চীনের পর্যটন খাত। গ্রীষ্ম, শীত কিংবা বসন্তই চীনের মানুষ ছোটে বিভিন্ন পর্যটন স্থানে। চচিয়াং প্রদেশের থুংসিয়াং শহরে অবস্থিত ফু ইউয়ান ফ্যাশন রিসোর্ট। এই রিসোর্টের পরিবেশ প্রচণ্ড গরমেও অনেক শীতল, তাই এই গরমে শীতল পরিবেশে সময় কাটাতে পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে এটি। এতে গরমের প্রখরতা থেকে পর্যটকদের মুক্তি দিতে নেওয়া হয়েছে নানা আধুনিক পদক্ষেপ। বিস্তারিত থাকছে রিপোর্টে। শিশুদের কলকাকুলিতে মুখর সুইমিং পুল, দেখে মনে হবে একঝাঁক ছোট পাখির মেলা। আবার আকাশ থেকে মেঘের মতো ঝরে পড়ছে রঙিন বুদবুদ, যা কিনা মনে করিয়ে দেবে শীতের সকালের স্নিগ্ধ তুষারের কথা। আর এসব পেয়ে আনন্দে আত্মহারা শিশুরা। এখানে শিশুরা মেতেছে জলকেলি কিংবা বন্ধুদের সঙ্গে জলযুদ্ধে, আর কেউ কেউ জল বন্দুক নিয়ে ছুটছে জলের গুলি। গ্রীষ্মের এই প্রচণ্ড তাপ থেকে পর্যটকদের প্রশান্তি দিতে এমন সব আয়োজন করেছে চেচিয়াং প্রদেশের থুংসিয়াং শহরে অবস্থিত ফুইওয়াং ফ্যাশন রিসোর্ট। পরিবার আর বন্ধুবান্ধবের সঙ্গে এমন আনন্দের মুহূর্ত দারুণভাবে উপভোগ করছে শিশুরা। এখানে পরিবেশ শীতকালের মতো। আমি বুদবুদ দেখে অনেক মজা পেয়েছি। আমি আমার গ্রামের সব ছেলে মেয়েদের এখানে নিয়ে আসতে চাই। শুধুমাত্র জলবিহারী নয়,
রিসোর্টটিতে অন্যান্য অনেক সুযোগ সুবিধাও রয়েছে। এখানে দর্শনার্থীদের জন্য ঠান্ডা পানীয়, আইস টি এবং সুস্বাদু গ্রীষ্মকালীন খাবারের আয়োজন রয়েছে। এছাড়া নদীর তীরের মনোরম দৃশ্য উপভোগ করার সুযোগ রয়েছে এই রিসোর্টে। এখানে ঘুরতে আসা পর্যটকরা যেন গ্রীষ্মেই শীত উপভোগ করতে পারেন, সেজন্য নেওয়া হয়েছে দারুণ এক উদ্যোগ। আমরা এখানে কৃত্রিম উপায়ে জলীয় কুয়াশা পদ্ধতি স্থাপন করেছি। গ্রাহকরা আইস টি এবং তাজা ফল খাওয়ার সময় কুয়াশার মধ্যে ডুবে থাকবেন। এটি সত্যি শীতল এবং আনন্দদায়ক। অন্যদিকে চিংই শহরের মালিং নদীর ক্যানিয়ন দিন দিন জনপ্রিয় পর্যটন স্থান হয়ে উঠছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পর্যটকরা এখানের শান্ত জলপ্রপাত ও প্রকৃতির সৌন্দর্যে ডুবে যেতে পারেন। এই ঝর্ণার স্বচ্ছ জলের মৃদু সুর মনকে প্রশান্ত করে তোলে। জীবনের ব্যস্ততার মধ্যে কিছুটা প্রকৃতির কোলে নিজেকে ফিরিয়ে নিতে এখানে দিন দিন বাড়ছে পর্যটকদের ভিড়। গ্রীষ্মের অভিযাত্রীদের জন্য একটি শীতল আশ্রয়স্থল হিসেবে পরিচিতি লাভ করেছে এই পর্যটন স্থান। এটি অত্যন্ত মনোমুগ্ধকর, প্রকৃতি কতটা বিস্ময়কর। এই ক্যানিয়নে অনেক দুর্দান্ত জলপ্রপাত আছে। এটি বিশাল, চিত্তাকর্ষক এবং আরামদায়ক। সংশ্লিষ্টরা বলছেন, গ্রীষ্মকালীন পর্যটন মৌসুমের শীর্ষে মালিং নদীর ক্যানিয়ন। এরই মধ্যে 2,80,000 দর্শনার্থী এখানে ভ্রমণ করেছেন। প্রতিদিনই প্রায় 15,000 দর্শনার্থী এখানে ঘুরতে আসেন। এই মৌসুমে মোট 60,00,000 দর্শনার্থী এখানে আসার সম্ভাবনা রয়েছে বলে জানান তারা। নাজমুল হক রায়ান, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmgbangla এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইছি